হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে শীত পেরিয়ে গরম চলে এসেছে, আর গরমকালে শরবত খেতে সবাই পছন্দ করে, আর সেটা যদি হয় বেলের শরবত তাহলে তো কোনো কথাই নেই। তাই বাহারি আহারের এই এপিসোডে আমি নিয়ে এসেছি প্রাণ ঠান্ডা করা বেলের শরবতের রেসিপি। তাহলে চলুন দেখে আসি এটি কী করে তৈরি করতে হয়। বেলের শরবত তৈরির জন্য আমি একটি পাকা মাঝারি সাইজের বেল নিয়ে নিয়েছি। এরপর আমি বেলটিকে ফাটিয়ে নিয়েছি। এখন এর ভেতরের অংশগুলো আমি বের করে নিব। এখানে আমি একটি বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর একটি চামচের সাহায্যে বেলের ভেতরের অংশগুলো বের করে নিচ্ছি। ভেতরের অংশগুলো বের করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানি চাইলে পরে আবারও অ্যাড করা যাবে, তাই একেবারে বেশি করে পানি অ্যাড করার কোনো দরকার নেই। এখন আমি হাত দিয়ে ভালো করে বেলগুলো প্রেস করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। অনেকেই আছে ব্লেন্ডারে বেলের শরবত তৈরি করে, কিন্তু এতে করে বেলের যেই বিচিগুলো সেগুলো পানির সাথে মিশে একটা তিতা স্বাদ চলে আসে। এর জন্য ব্লেন্ডারে ব্লেন্ড না করাই ভালো। এখন আমি হাত দিয়ে যতটা সম্ভব বেলের যেই বিচিগুলো সেগুলো ছেঁকে নিচ্ছি। বেশিরভাগ বিচি আমি ভালো করে ছেঁকে বের করে দিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা বেলের মিষ্টতার উপর ডিপেন্ড করছে, আবার আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন। ভালো করে চিনি মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বিট লবণ। বিট লবণ দেওয়ার ফলে টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যায়। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন এগুলোকে ছেঁকে নিচ্ছি। যেহেতু এর মধ্যে এখনও বড় বড় দানা দেখা যাচ্ছে, সেহেতু অল্প অল্প করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। চামচের পেছনের অংশ দিয়ে যতটা সম্ভব জুস বের করে দিতে হবে। এরপর যে বাড়তি অংশ থাকবে সেগুলো ফেলে দিব। বাকিগুলো আমি সেম ভাবে ছেঁকে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি বাকিগুলো একইভাবে ছেঁকে নিয়েছি। আমার কাছে শরবতটি বেশি ঘন মনে হচ্ছে, এর জন্য আমি এর মধ্যে আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি।
আপনারা যে যেমন ঘনত্ব পছন্দ করেন সে অনুযায়ী এটি তৈরি করতে পারেন। শরবত তৈরি হয়ে গেলে আমি একটি গ্লাসে শরবতগুলো সার্ভ করেছি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনারা সহজেই সেটি দেখতে পাবেন। আবারও আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।